Yeah. Uh -huh. ধরা আজ চলে গিয়েছিলাম জুডিওতে কিছু ইউনিক কালেকশনের সাথে সাথে এখনও তোমরা সেলের আইটেমও পেয়ে যাবে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করা যাক বেশি না কথা পারি তো তোমরা এখানে টপ পেয়ে যাবে বিভিন্ন ধরনের টপের কালেকশান তো ছিলই কিন্তু এখানে তোমরা এক কালারই পেয়ে যাবে এছাড়াও তোমরা কার্গো প্যান্ট কার্গো প্যান্ট তোমরা এখানে ট্রিপেল লাইনে আমার মনে হলো না যে ট্রিপেল লাইনের মতন কোয়ালিটি কি না তোমরা অবশ্যই চেক করে জিনিস নেবে এখানে তোমরা পার্টি ওয়ারের জন্য লং ড্রেস পেয়ে যাবে এটা কিন্তু শুধু ব্ল্যাক কালারই অ্যাভেলেবেল ছিল এছাড়াও তোমরা বিভিন্ন ধরনের টপের আইটেম তো পেয়ে যাবেই জুডেও মানে বিভিন্ন ধরনের কালেকশানের সাথে সাথে তোমরা এখানে অল্প দামে দারুণ প্রোডাক্ট পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে জিনিস চেক করে নেবে অবশ্যই এটা তোমাদের ব্যাপার এখানে তোমরা ফর্মাল প্রিন্টেড বিভিন্ন ধরনের টপ এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা ভাবছো এখন সেলের আইটেম দেখাইনি কেন একটু তারাও দেখাচ্ছি এইগুলো দেখিয়ে দিই এইগুলো হচ্ছে সবথেকে পুরোনো কালেকশান মানে আমার দু তিনটে ভিডিওতেও এইগুলো কালেকশান রয়ে গেছে তো এইগুলো আপডেট হয়নি যেগুলো সেলের কালেকশান সেইগুলোই তোমাদের এতক্ষণ যদি অপেক্ষা করালো সেগুলো দেখিয়ে দিই কয়েকটাই সেলের আইটেম পড়ে আছে খুব যে বেশি সেলের আইটেম পড়ে আছে তা না এখানে তোমরা ক্রপ টপ পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন ধরনের ক্রপ টপ অ্যাভেলেবেল ছিল কালারের সাথে সাথে সাইজও অ্যাভেলেবেল ছিল ক্যাজুয়াল টপ থেকে শুরু করে নর্মাল টপও তোমরা এখানে পেয়ে যাবে যেটা সব সময় হিট পার্টি ওয়ারের জন্য ক্রপ টপ সেটা হচ্ছে এইটা কিন্তু এইটা ব্ল্যাক কালারই অ্যাভেলেবেল ছিল এটা কিন্তু সেলের ছিল না এছাড়া যাই যে উইন্টারে ফুল স্লিপ রাউন্ড নেক তারাও এখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা কিন্তু বিভিন্ন কালারের ছিল মানে তোমাদের ডিমান্ডের কালার অনুযায়ী পিচ পিঙ্ক থেকে শুরু করে ব্লু ব্ল্যাক হোয়াইট স্কাই তো কমন ব্যাপার এখানে তোমরা বিভিন্ন কালারের সাথে সাথে সাইজও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রাইস হচ্ছে টু ডাবল নাইন এটা কিন্তু সেলে পাচ্ছ সেটার জন্য টু ডাবল নাইন অবশ্যই কিন্তু এই প্রোডাক্টটা আমি বলবো ভালো অবশ্যই তোমরা জিনিস দিনে সেখান থেকে চেক করেই জিনিস নেবে সেটা আমার সব সময় বলা থাকে তো এখানে বিভিন্ন ধরনের তো কালার ছিল যার যেটা কালারের পছন্দ কালারের নিতে পারো আর এখানে বিভিন্ন ধরনের প্রিন্টেও অ্যাভেলেবেল ছিল যারা চাইছো একটু সোয়েটার টাইপের নেবে তারাও এখানে কিন্তু পেয়ে যাবে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের তো কালেকশান ছিল এরপর সূর্যা আমি চলে যাব তোমাদের হট প্যান্টের দিকে হট প্যান্ট তোমরা এখানে বিভিন্ন ধরনের হট আইটেমের সাথে সাথে হট প্রাইসেও তোমরা এখানে পেয়ে যাবে তোমরা এখানে পার্টি ওয়ারের জন্য পার্চেস করতে পারো এবং নর্মালের জন্য পার্চেস করতে পারো টু ডাবল নাইনে এখানে তোমরা পেয়ে যাবে দেখে নাও শুধু ব্ল্যাক কালারের অ্যাশ কালারও অ্যাভেলেবেল ছিল এছাড়াও যারা চাইছো টপ ফর্মাল টপ বা ক্রপ টপ অ্যাভেলেবেল আছে কি না হ্যাঁ অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের সাইজের সাথে সাথে কালারও অ্যাভেলেবেল আছে এখানে ডিজাইন খুব একটা মানে কি বলবো দুটো একটা ডিজাইনই অ্যাভেলেবেল ছিল কারণ সেলের আইটেম সবই প্রায় শেষের পর্যায়ে কটাই আইটেম বাইক পড়েছিলো এছাড়াও তোমরা দেখে নাও নর্মাল টপ ফর্মাল টপ এছাড়া বিভিন্ন ধরনের ডেরিম টপও তোমরা এখানে পেয়ে যাবে সেগুলো দেখাচ্ছি সবই কিন্তু সেলের আইটেম কিছুই কিন্তু নর্মাল আইটেম না তোমাদের যেগুলো এখন তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সবটাই কিন্তু সেলের আইটেম বিভিন্ন ধরনের সেলের কিন্তু কালেকশান ছিল কিন্তু সবই কাট প্রাইসে কিন্তু সাইজে অ্যাভেলেবেল পাবে কি না বলতে পারছি না বাট কটাই আইটেম ছিল শুধু টু নাইনটি নাইনে এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বিভিন্ন ধরনের কালেকশান ছিল এটা আমি বলবো দারুণ কালেকশান এছাড়াও স্লিভলেস ছিল ফুল স্লিভ ছিল ডেনিম ছিল ফর্মাল নর্মাল ক্রপ টপ বিভিন্ন ধরনের কালেকশান ছিল অবশ্যই তোমরা জিন্স বারবার যেটা বলছি দেখেই নেবে কারণ কোয়ালিটি একটু খারাপ আছে ঠিক আছে তো এখানে পার্টি ওয়ারের জন্য বাই করতে পারো বা ফর্মালের জন্য বাই করতে পারো এখানে তোমরা টপস দেখে নাও বিভিন্ন ধরনের টপ তোমরা এখানে পেয়ে যাবে টু নাইনটি নাইনে বিভিন্ন ধরনের কালারের ছিল তার সাথে সাথে অ্যাভেলেবেল ছিল সাইজেও তোমরা এখানে পিওর কটনের পেয়ে যাবে ঠিক আছে পিওর কটনের তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা চাইছো জিন্স ব্ল্যাক জিন্স তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে বিভিন্ন সাইজে আছে বিভিন্ন কালারেও তোমরা আছে যারা চাইছো ব্লু ডেনিম ব্লু ডেনিম এছাড়া অ্যাশ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালারের সাথে সাথে বিভিন্ন ধরনের সাইজেও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যারা তোমরা এখানে বিভিন্ন ধরনের ব্যাগি জিন্স তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো ব্যাগি জিন্স এখানে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ব্লু কালার আর হাল স্কাই ব্লু বলতে পারো ওই কালারের ঠিক আছে এখানে ব্ল্যাক কালার কিন্তু অ্যাভেলেবেল ছিল না এখানে ক্রপ টপ ছিল আর যেটা উইন্টারে পড়ার জন্য আমার যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে এইটা সোয়েটার ঠিক আছে পুরো টাই উলের কাজ এখানে প্রাইসটা দেখে নাও যারা স্ক্রিনশট নিতে চায় তো স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এটা কিন্তু শুধু দুটো কালারই অ্যাভেলেবেল ছিল ঠিক আছে তো এখানে বিভিন্ন ধরনের তো কালেকশান অ্যাভেলেবেল ছিল তার সাথে সাথে অ্যাভেলেবেল ছিল তোমাদের এই ড্রেসটা ঠিক আছে একদম যে কটন বলবো তা না সিনথেটিকও নয় ঠিক দুটোর মাঝখানে যেটা হয় ঠিক আছে মিক্স কাপড়ের তো এখানে যেটা আমার মনে হয়েছে সেটাই তোমাদের বলছি তোমরা যেখান থেকে জিনিস দেবে অবশ্যই যেখান থেকে চেক করে জিনিস দেবে তো এখানে তোমরা উলের এখানে কাজ পেয়ে যাবে এছাড়া ডেনিম তোমরা ক্রপ টপ অ্যাভেলেবেল পেয়ে যাবে বিভিন্ন ধরনের ক্রপ টপ অ্যাভেলেবেল ছিল প্রাইস দেখে নাও প্রাইস একটু আমার হাই মনে হলো এছাড়া যারা চাইছো এখনও পর্যন্ত উইন্টারে কালেকশান আছে উইন্টারে কালেকশান আপডেট হয়েছে ঠিক আছে এখানে তোমরা আমরা ফুল স্লিভ পেয়ে যাবে পুরোটাই কিন্তু উলের কাজ এটা একটু লং ছিল ঠিক আছে এছাড়া তোমরা বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে যেটা ইউনিক কালার লাগলো সেটা হচ্ছে এই কালারটা আমার সত্যি খুব একটা ইউনিক কালার লাগলো ফুল স্লিপ রাউন্ড নেক ক্রপ ট্রপ বলতে পারো খুব যে লং ছিল তা না প্রাইস কিন্তু সেমই ছিল ঠিক আছে সিক্স প্রাইসটা আমার একটু হাই লাগলো ফরমাল টপ এছাড়া তোমরা এখানে জিন্সও পেয়ে যাবে জিন্সের কালারকে দেখো খুব ইউনিক কালার আর প্রাইস তো দেখেই নিলে ওকে তো এছাড়া তোমাদের এখানে দেখে নিতে পারো যেটা তোমরা ওখানে দেখলে কলারওয়ালা এছাড়া হাফ স্লিপ বা ফুল স্লিপও অ্যাভেলেবেল ছিল এখানে স্লিভলেস ঠিক আছে তো যারা চাইছো স্লিভলেস অর্ডার করতে তারাও কিন্তু এখানে পেয়ে যাবে আর সব থেকে চমৎকারী ব্যাপার হচ্ছে পিওর কটন টি শার্ট এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ওয়ান নাইন এখানে বিভিন্ন ধরনের কালার ছিল যেরকম পিঙ্ক পিচ অ্যাশ ব্ল্যাক ঠিক আছে যারা চাইছে একটু পার্পেল কালারের ডিপ গ্রিন অ্যাশ গ্রিন বিভিন্ন ধরনের কালারের ছেড়ে তোমরা এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিসের সাথে সাথে শর্ট ড্রেসও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে সিক্স নাইন এখানে তোমরা পিচ কালারে বিশের ভাগ তোমরা আইটেম পেয়ে যাবে ফুল স্লিপ ওকে তো এখানে একটু লং টাইপের কালেকশন ছিল তো তোমরা এখানে দেখে নাও দাম দেখে নিয়েছো এছাড়া তোমরা বোর্ডে মানে বোর্ডে যা দাম দেখতে পাচ্ছ এই যে হ্যাঙ্গারটায় টা টাঙানো আছে এখানে তোমরা সেমি দাম পাবে এখানে তোমরা চেকেরও আইটেম পেয়ে যাবে প্রিন্টেরও আইটেম পেয়ে যাবে তোমরা এখানে বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখানে দেখতে পারো ঠিক আছে বিভিন্ন ধরনের সাইজও কিন্তু অ্যাভেলেবেল ছিল এরপর সোজা চলে গেছিলাম এখানে ওয়ান নাইনটি নাইনে টি শার্ট তাছাড়াও এখানে ক্রপটপও অ্যাভেলেবেল পেয়ে যাবে ক্রপটপের দাম তো দেখেই নিচ্ছ ব্লু ছিল এরপরে ডিপ গ্রিন ছিল তার সাথে চেক শার্ট পেয়ে যাবে ব্লু আর গ্রিন কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে যেখানে তোমরা টপ দেখলে সেরকম তোমার শার্টেরও কালেকশান পেয়ে যাবে শার্ট কিন্তু কটনের ছিল না আগে থেকে বলে দিচ্ছি তো এখানে জিন্সের কালেকশান বলে রাখি জিন্সের কালেকশান একদমই বেকার ছিল ঠিক আছে বেকার মানে একদম বেকার তো এছাড়া তোমরা এখানে বিভিন্ন ধরনের প্রিন্টেড টপ পেয়ে যাবে ক্রপ টপ পেয়ে যাবে তাছাড়াও তোমরা দেখে নিতে পারো প্রাইস প্রাইস একটু হাই ছিল ঠিক আছে তো এরপর চলে যাব একদম ক্রপ টপে নর্মাল যেটা ঠিক আছে তো এখানে ব্লু ব্ল্যাক আর তোমরা যদি কটনের চাইছো ক্রপটপ তাও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে সাইজ কিন্তু অ্যাভেলেবেল ছিল এছাড়া ওয়ান পিস এখানে ওয়ান পিস বা শর্ট ড্রেসও এখানে বলতে পারো ডেনিম কাপড়ের কাপড়টা খুব একটা যে ভালো ছিল তা না বাট ভালো প্রাইস অনুযায়ী কোয়ালিটি ভালো এছাড়া তোমরা দেখে নাও ক্রপ ক্রপটপের বিভিন্ন কালেকশান ছিল যেন মনে হচ্ছিলো সামারের কালেকশান ঢুকে পড়েছে তোমরা দেখে নাও বিভিন্ন ধরনের তো উলের কালেকশানও অ্যাভেলেবেল ছিল যারা একটু ক্রপ টপ উলের মধ্যে চাইছো তারাও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়াও সিক্স নাইনটি নাইনে সরি ফাইভ নাইনটি নাইনে তোমরা এখানে ফুল স্লিপ রাউন্ড নেক পেয়ে যাবে ওখানে যেগুলো ঝোলানো ছিল এখানে সেগুলো পার্ট করা আছে আর কিচ্ছুই না প্রিন্টের বিভিন্ন ধরনের প্রিন্ট পেয়ে যাবে কালার তো দেখে না কালার তো অ্যাভেলেবেল আছে আর যারা চাইছো ঘরে বা বাইরে আপার লোয়ার পুরো সেম পড়বে তাদের জন্য বলে দিই ফোর নাইন আপার ফোর লোয়ার তোমরা এখানে দেখে নিতে পারো পুরো সেট কালেকশন বিক্রি হচ্ছে তো যারা বাইক করতে চাইছো তাদের জন্য বেস্ট হবে যারা ঘরে পড়তে চাইছো তাদের জন্য বেস্ট আর তারা বাইরে পড়তে চাইছো তাদের জন্য এখানে অ্যাভেলেবেল ছিল তাছাড়া বলে রাখি তোমাদের একটা কথা এতক্ষণ ধরে যে আমি যে বকছি একটা তো লাইক তো হয় একটা তো লাইক হয় তো তো যারা ভিডিওটা অবশ্যই এতক্ষণ অবধি দেখছো তাদের জন্য অনেক ধন্যবাদ আর একটা লাইক তো দিয়েই দাও কারণ অনেক খেটে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো তো এখানে বিভিন্ন ধরনের তো ব্যাগি জিন্স দেখালাম এরপর তোমাদের দেখে নেবো কালেকশান বিভিন্ন ধরনের আছে অবশ্যই তোমরা সেখানে গিয়ে ভিজিট করলেই দেখতে পাবে কিন্তু প্রাইস একটু ওটানাবা আছে কোয়ালিটি একটু ওটা বা আছে অবশ্যই তোমরা চেক করে জিনিস দেবে যেটার জন্য তোমাদের এতক্ষণ ধরে অপেক্ষা করানো বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টপ তোমরা এখানে ক্রপটপ এখানে যা দেখাবো প্রাইস কিন্তু একবারই বলছে শেষে বলবো থ্রি নাইনটি নাইন যা দেখছো এখানে তোমরা ফর্মাল দেখছো প্রিন্টেক দেখছো ক্যাজুয়াল তোমরা এখানে ইয়েলো কালারের প্রিন্ট দেখতে পাচ্ছো এই যে ইয়েলো কালারের প্রিন্ট তোমরা এখানে ক্রপ টপ পেয়ে যাবে প্রাইস তো একবার বলে দিলাম একদম শেষে বলবে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ একদম বোর্ডে যা লেখা আছে তাই এখানে তোমরা যারা ব্ল্যাক লাভার আছো না ব্ল্যাক লাভারের জন্য বেস্ট হবে এই কালেকশানটা কিন্তু প্রাইস আমার যে অ্যাভারেজ লাগলো খুব একটা বেশিও না খুব একটা কমও না এখানে তোমরা দেখেন না হোয়াইট কালারের হোয়াইট লাভার যারা আছো তাদের জন্য এটা বেস্ট হবে একদম বিভিন্ন ধরনের কালার ছিল বিভিন্ন ধরনের কালার তোমরা এখানে দেখে নাও এটা হোয়াইট লাভার ছিল হোয়াইট লাভারদের জন্য পেস্ট হবে এরপর তোমরা চাইছো একটু উইন্টারের জন্য উলের কিছু কালেকশন এখানে উলেরও কালেকশন অ্যাভেলেবেল ছিল এখানে তোমার রাউন্ড নেক পেয়ে যাবে ক্রপ টপ এছাড়া রাউন্ড নেকের সাথে সাথে তোমরা ওলাও পেয়ে যাবে এখানে তোমরা হোয়াইট লাভার্সের জন্য যেরকম কালেকশান ছিল সেরকম কালেকশান ছিল ব্ল্যাক লাভার্সের জন্য এছাড়াও আনকমন কালারও অ্যাভেলেবেল ছিল যারা চাইছো ফুল স্লিপ ফুল স্লিপও কিন্তু অ্যাভেলেবেল আছে ফুল স্লিপের ওইদিকে দেখালাম যেখানে পিচ কালারটা দেখানো খুবই একটা মিষ্টি কালার তোমরা যারা চাইছো ব্ল্যাক লাভার্স তাদের জন্য অ্যাভেলেবেল আছে এছাড়াও বিভিন্ন ধরনের কপ টপ ছিল প্রাইস তো বলেই দিলাম কোয়ালিটি খুব একটা যে ভালো খুব একটা যে খারাপ তাও না কোয়ালিটি অ্যাভারেজ ঠিক আছে তোমরা অবশ্যই সেখান থেকে জিনিস চেক করেই বাই করবে তোমাদের এখানে বলে দিই যারা কলার টাকা চাইছো ফুল স্লিপ না হাফ স্লিপ কিন্তু স্লিপ লেসও নয় ঠিক আছে এখানে স্লিভ কালেকশন ছিল তোমাদের দেখিয়ে দিয়েছে উলের কালেকশান বিভিন্ন ধরনের কালেকশান তো আজ এটা দেখে না নর্মাল কলার টি শার্ট বলতে পারো কিন্তু ক্রপটপ তো তোমরা এখানে ক্যাজুয়াল ফ্রক তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া ওয়ান পিসও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সিক্স নাইনটি যারা চাইছো তো কুর্তি টাইপের কুর্তিও এখানে অ্যাভেলেবেল আছে কুর্তির কোয়ালিটি আমার যে খারাপ লেগেছে তা না ভালো লেগেছে তাও না অ্যাভারেজ প্রাইস লেগেছে যারা চাইছো ফাইভ নাইনটি নাইনে এরকম প্রোডাক্ট নেবে নিও না ঠকে যাবে কারণ এই কোয়ালিটির থেকে ওরকম আগের যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে ওর থেকে এর কোয়ালিটি একদম খারাপ কারণ ফার্স্টে যে হুডগুলো দেখালাম বিভিন্ন ধরনের কোয়ালিটি তো ছিলই তো এই কোয়ালিটিগুলো সব থেকে খারাপ আমার যেটা লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু কোয়ালিটি অনুযায়ী প্রাইস হেভি হাই তো যারা সেলে শ্যুজ চাইছো সেলের সুস আবারও রিটার্ন করে এসছে আগের ভিডিওতে অতটাও ছিল না টু নাইনটি নাইনে তোমরা এখানে পার্টি ওয়ার থেকে শুরু করে অফিসও তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে হাই হিল থেকে শুরু করে ফ্যাট হেল তোমরা এখানে সব ধরনের অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপর তোমরা দেখে নেবো স্লিকার্স স্লিকার্স তোমরা এখানে বিভিন্ন ধরনের সুজের সাথে বুটও এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে কোয়ালিটি যে আমার খুব একটা যে ভালো লাগলো তার না তোমাদের সেলের আইটেমে আরও কিছু কালেকশান দেখা যায় যেটা একদম ফুরিয়ে গেছিলো মানে কালেকশন ঢোকা সঙ্গে সঙ্গেই কালেকশান স্টক আউট হয়ে যাচ্ছে এতই ডিমান্ড তো তোমরা এখানে বুটেরও কালেকশান দেখতে পাচ্ছ নর্মাল ওকে দা হাই হিল ছিল একটু তোমাদের বলে দিই তাছাড়া তোমরা এখানে যদি এটার প্রাইস আমি দেখতে পাইনি ক্ষমা করে দিও প্রাইস এখানে লেখাই ছিল না তোমরা এখানে বিভিন্ন ধরনের যে শ্যুজ দেখতে পাচ্ছ টু নাইনটি তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে যাই দেখতে পাচ্ছ না শুজ কেন তোমরা এখানে টু নাইনটি নাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেই এখানে তোমরা ইউনিক ধরনের স্লিপার্স থেকে শুরু করে ইউনিক ধরনের তোমরা পার্টি ওয়ার অফিস গোয়িংয়ের জন্য তোমরা এখান থেকে পারচেস করতে পারো সব সময় যেটা আমার কর্তব্য বলা তোমাদের উদ্দেশ্যে এখান থেকে জিনিস নিলে অবশ্যই চেক করেই জিনিস সেটাই বেস্ট হবে তো তারপরে তোমাদের দেখে নিচ্ছি চমক স্লিপার তোমরা এখানে পেয়ে যাবে দেখে নাও প্রাইস টু নাইনটি নাইনে স্লিপারের কোয়ালিটি খুবই ভালো ছিল ওকে তো এখানে দেখে নিতে পারো বিভিন্ন ধরনের কালেকশান ছিল অ্যাভেলেবেল তো তোমাদের একটাই উদ্দেশ্যে তোমরা কমেন্ট করে জানাও না ভিডিওটা কেমন লাগলো আমার খুবই দুঃখ লাগে তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ হোক ভালো হোক তোমাদের যাই মনে হয় ভিডিওর মধ্যে অবশ্যই সেটা আমাকে জানাবে তো দেখা হচ্ছে কিছু একটা নিউ কন্টেন্টের সাথে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করতে বলো না প্রিয় মানুষদের ততক্ষণের জন্য টাটা কিছু একটা নিউ কন্টেন্টের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি